শতবর্ষী ইস্ট বেঙ্গল ক্লাবের তাঁবুতে বৃহস্পতিবার অন্যরকম ছবি ধরা পড়ল। বসন্তের দুপুরে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত জানানো হল পদ্মাপাড়ের আরেক ফুটবল ক্লাবের কর্ণধারকে। গানে তালে ছন্দে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের পূর্ব বাংলার স্মৃতিমধুর নানা আবেদনময় বক্তব্য। ক্লাবের আজীবন সদস্য পদের সাথে কলকাতার আইসিসিআর গ্যালারিতে সাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে সেন্ট মাদার তেরিজা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্ণধার সায়েম সুবাহান আনভীরকে। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা তার হাতে তুলে দেওয়া হয়। সবাই সম্মিলিতভাবে যেভাবে খেলাটাকে আরো হাইলাইট করা যায়, এভরি সর্ট অফ প্যাট্রনাইজেশন ইন বাংলাদেশ। গোটা আয়োজন দেখে মুগ্ধ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনও। খেলাধুলার ব্যাপারে তাদের আগ্রহ ব্যাপক এবং শুধুমাত্র একটি স্পোর্টস কমপ্লেক্স আর শেখ রাসেল ক্রীড়াচক্র বা শেখ জামাল ক্লাবটি চালানোর মধ্য দিয়েই তারা সীমাবদ্ধ থাকবেন না। বসুন্ধরা কিংস, এই ক্লাবগুলোর মধ্যে যে মেল বন্ধনটা তৈরি হচ্ছে এটি একটি অবিস্মরণীয় উদ্যোগ। 1920 সালের পয়লা আগস্ট প্রতিষ্ঠিত হয় ইস্ট বেঙ্গল ক্লাব। সেই হিসেবে 102 বছরের প্রাচীন এই ক্লাব ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে শেখ রাসেল ক্রীড়াচক্র ফুটবল ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর পরিবারের নাম। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, কলকাতা।